কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ওয়ার্ড প্রসেসর স্প্রেডশিট উপরে একটা ক্লাস নেব, তোমরা খাতা কলম প্রস্তুতি রেখো। আমার ক্লাসে পাঠ শিরোনাম আমার লেখালেখি ও হিসাব। আমি এটার উপর ভিত্তি করে তিনটি শিখন ফল দিয়েছি। শিখন ফলে প্রশ্ন আছে তিনটি। এক, ওয়ার্ড প্রসেসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে। স্প্রেডশিট ব্যবহার করে হিসাব নিকাশ করতে পারবে। এক নম্বর প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব। আমরা ভাব প্রকাশ করার মাধ্যম হলো লেখালেখি করা। প্রয়োজনে আমরা নানা রকমের নানা কিছু লিখতে পারি, হতে পারে সেটা কবিতা, গল্প, উপন্যাস। লেখালেখি ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের অনেক ছোট বড় হিসাবও থাকে, সেগুলো করতে হয়। এবং বাজারের হিসাব, ঘরভাড়ার হিসাব, ছাত্রছাত্রীদের ফলাফল প্রস্তুতি ইত্যাদি হিসাব করে থাকি। স্প্রেডশিটে লেখালেখির কাজ এবং হিসাব করার জন্য একসময় অনেক কষ্টসাধ্য হতো মানুষের কাছে, কিন্তু এখন তথ্য প্রযুক্তি বিকাশের ফলে হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আমরা ডেস্কটপ, ল্যাপটপ এবং স্মার্টফোনে ব্যবহার করে থাকি। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর, হিসাব নিকাশের জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। দেখো, আমরা যখন লিখতে যাই তখন অনেক কিছু সমস্যা হয় হাতের লেখা ব্যথা হয় না, হয় কাটাকাটি হয়, বানান ভুল হয়। দেখ, লেখাটা দেখতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ওয়ার্ড প্রসেসর আমাদেরকে এত সুবিধা দিয়েছে। একটু খেয়াল করো, ওয়ার্ড প্রসেসর আমরা কী কী সুবিধা তারা পেয়ে থাকি। যখন লেখা লেখি তখন নির্ভুল করে লিখি, আর লেখাগুলো ভুল হলে সাথে সাথে সংশোধন করার সুযোগ পাওয়া যায়। এটা কিন্তু হাতের লেখাতে হয় না, সেটা কাটাকাটি করতে হয়। তারপরে লেখা আকার ছোটো বড়ো করতে হয়, ছোটো বড়ো করতে হয়, ইচ্ছা মতো করতে পারি। তারপরে সেভ করা বা সংরক্ষণ করতে হয়, সংরক্ষণ করার পরে আমরা যে কোনো সময় আবার লিখতে পারি। কোনো ছবি, চার্ট, গ্রাফ ব্যবহার করে আমরা ডকুমেন্টটাকে আরও সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারি। এক লেখা বারবার না লিখে একবার লিখে কপি এবং পেস্ট করতে পারি। ধরে রাখা তথ্যগুলো আমরা বারবার প্রিন্ট করতে পারি। ফাইলের কাগজের ফাইলের পরিবর্তে আমরা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে আমরা এটা সংরক্ষণ করে রাখতে পারি। যখন ইচ্ছা তখন এটা আমার নিজের মতো করে ব্যবহার করতে পারি। এটা গেল এক নম্বরে প্রশ্নের বর্ণনা। দুই নম্বর হচ্ছে স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবো। তাহলে এখন আমরা এটা দেখবো কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিটের ব্যবহার হয়। হিসাবে ক্ষেত্রে
কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব কৌশল এস টাকা নাম হয়ে গেছে আমরা এবার কলম আর রো চিনবো এ বি সি দিয়ে সি ডি এগুলো হচ্ছে কলমের ঠিকানা এগুলো দিয়ে কলম তৈরি হয় 1 2 3 4 এগুলো দিয়ে রো বা সারি তৈরি হয় কলম আর রো এর সমন্বয়ে তৈরি হয় সেল এই সাইকোনা বিশিষ্ট ঘরটা দেখতে পাচ্ছ এটা সেল এর প্রত্যেকটা কিন্তু আমাদের হিসাবের সময় কাজে লাগবে তাহলে আমি এখানে কিভাবে হিসাব করব আর স্প্রেডশিট প্রোগ্রামে আমরা সাধারণত দুই ধরনের হিসাব করে থাকি একটা ম্যানুয়ালি একটা স্বয়ংক্রিয় এছাড়াও আরেকটা হিসাব আছে তাহলে আমরা এখানে এবার দেখব হিসাব এখানে লিখলাম 400 এখানে 200 400 200 কত হয় সেটা তো আমরা মুখে জানি কিন্তু আমরা এবার সূত্র প্রয়োগ করব ম্যানুয়ালি সূত্রের মাধ্যমে রেজাল্ট দেয় তাহলে আমরা এবার লিখব সমান সাম ফার্স্ট ব্র্যাকেট এই পর্যন্ত লিখতেই হবে আমাদের বুঝতে হবে মাঝখানে তাহলে এখানে লিখব কম আগে কলম আর রো শিখেছি এই কলম আর রো তুলব এখানে সংখ্যা তোমরা তুলব না তাহলে এ এ কলামে সারি 1 1 প্লাস এখানে তুলব বি বি 1 ব্র্যাকেট ক্লোজ এবার এর না বোতামে সাপ দিলে এখানটা ফলাফল চলে আসবে তাহলে আমরা আরেকবার বলি এখানে সমান সাম ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে তারপরে এ কলামে এক নম্বর সারিতে আছে 400 তাহলে এ 1 তুলেছি আর বি কলামে এক নম্বর সারিতে আছে 200 এখানে প্লাস বি তুলেছি বি 1 দি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারে সাপ দিলে এখানটা ফলাফল দিয়ে দেবে এছাড়াও আর একটা ধরনের যোগ আছে সেটা হলো স্বয়ংক্রিয়
ব্র্যাকেট ক্লোজ